আসসালামু আলাইকুম চলুন দেখে নেই আজকে নিউজ আমার মা বা পরিবার নিয়ে মিথ্যা লেখার কোনো অধিকার আপনাদের নেই সম্প্রতি সময়ে অভিনেতা নিলয় ও অভিনেত্রী শখের দাম্পত্য জীবন নিয়ে উত্তাল মিডিয়া পাড়া নিলয় আর শখ এখন একসঙ্গে থাকছে না এটা সত্য তবে তাদের মধ্যেও ডিভোর্স হয়েছে কিনা তা নিয়ে রয়েছে সংশয় এর মধ্যেই গতকাল একটি অনলাইন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ করা হয় শখ এবং নিলয়ের সম্পর্কের ব্যাপারে কিন্তু নিলয়ের মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে অভিযোগ নিলয়ের আর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আজ মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন নীলয় আলমগীর আজকে আপনাদের জন্য সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো দেখলাম আমার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু নিউজ ছাপা হচ্ছে নানা মাধ্যমে এবং সেখানে আমাকে কোট করা হচ্ছে একজন তো আবার আমার কোট দিয়ে হেডলাইনও করেছেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো এদের কারোর সাথে আমি কখনো এ ব্যাপারে কোনো কথা বলিনি প্রথম দিকে সব নিয়ে মাথা ঘামাইনি কারণ এইসব অনলাইন পত্রিকাগুলো নিজেদেরকে এখনও বিশ্বাসযোগ্য করতে পারেনি। এখন দেখছি দেশের সর্ববৃহৎ পত্রিকা থেকে শুরু করে জীবনে নাম শুনি নেই সেই পত্রিকাও একই নিউজ করছে আমার অনুমতি বা আমার সাথে কথা না বলে আমার নাম দিয়ে আমার মন্তব্য ছাপাচ্ছে আর একজনকে দেখলাম এক ধাপ এগিয়ে তিনি তো আমার মাকে ভিলিনি বানিয়ে দিয়েছেন আমাকে নিয়ে যা খুশি আপনারা লিখতে পারেন কিন্তু আমার মা বা আমার পরিবার নিয়ে এসব বানান মিথ্যা লেখার কোনো অধিকার আপনাদের নেই দু সাল থেকে আপনারা আমার সাথে ছিলেন নিজের আপন পরিবারের পর আপনারাই ছিলেন আমার আরেক পরিবার আপনাদেরকে ভাই বন্ধু মনে করতাম আপনাদের এই ধরনের নিউজে খুবই কষ্ট পেয়েছে আপনারা কি এভাবেই সাংবাদিকতা করেন আজ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ